হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি নুপুর, আর আমার চ্যানেল নুপুর অফিসিয়াল পুষ্টিতে তোমাদের সবাইকে স্বাগত। তো যে আমার একটা সাবস্ক্রাইবার কমেন্ট করেছিল, মানে খুব রিকোয়েস্টেড ভিডিও, যে ডবল ব্রেড করতে, টুইন ডবল ব্রেড করতে, তো উইথ রিবন। তো দেখতে পাচ্ছো আমি ফিতা নিয়ে এসেছি, ছিল না আমার কাছে, তো আমার হাজব্যান্ডকে দিয়ে নিয়ে এসেছি। তো ঠিক আছে, আমি ফার্স্ট চুলটাকে দুদিকে বেঁধে নিই। ফার্স্টে এই কার্ডারগুলো দিয়ে বাঁধবো, ঠিক আছে, তারপরে এই ফিতা দিয়ে বাঁধবো বেনুনি করে। তো বন্ধুরা, একটা কথা বলি প্লিজ, যে তোমরা যে কমেন্টগুলো করো ওগুলো আমি অবশ্যই পুরো করব, ঠিক আছে? শুধু একটু ওয়েট করো, কারণ আমি বারবার বলেছি যে আমার এখানে নেটওয়ার্কের খুবই বেশি প্রবলেম, ভিডিও আপলোড করা যায় না। তো ঠিক আছে, আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি, প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিই, আবার মানে তোমরাই আমাকে কন্টেন্ট দাও, আমাকে কন্টেন্ট আর খুঁজতে হয় না, কারণ জানি তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমাকে কে সাপোর্ট করবে, ঠিক আছে? তো আমি যে কন্টেন্টগুলো আমার বানানো দরকার, তোমরা যেগুলো রিকোয়েস্ট করো ওগুলো আমি একটা ডায়েরিতে নোট করে রাখি, আর যদি দেখতে চাও তাহলে আমি পরের ভিডিওতে অবশ্যই দেখাবো, ঠিক আছে? আর যদি কারো বা যদি মানে কারোরটা মিস্টেক হয়ে থাকে তাহলে প্লিজ একটু খেয়াল করিয়ে দিও। তো ঠিক আছে, আমি ফার্স্ট চুলটাকে দুটো ভাগে ভাগ করে নিই। ফার্স্টে দুদিকে আজকে চুলটা আমার শ্যাম্পু করা রয়েছে, মানে শ্যাম্পু করা নেই, হেনা লাগিয়ে জাস্ট ধোয়া রয়েছে, ঠিক আছে? তো এই সাইডটা বেঁধে নিই। তো দেখতে পাচ্ছ দুদিকে বেঁধে নিয়েছি।
প্রচন্ড গরম পড়েছে, কিছু বলার মতো নেই। ফ্রিজে তো ফার্স্টে ইয়ে করে নিই, পেননি করে নিই, দেখো তিনটে ভাগে ভাগ করে নেবো। আর যদি তোমাদের এটা ভালো লাগে তাহলে আমি আর এক ধরনের দেখাবো তোমাদেরকে, প্লিজ কমেন্ট করো, ঠিক আছে? তো বন্ধুরা এরকম করে ফার্স্টে বেলুনি করে নামিয়ে নিতে হবে। তো এরপর আমরা যে ফিতাটা আছে ওটাকে আমি আর একটু করে নিচ্ছি, নইলে দুই একটাও ফুল হবে না, কারণ ফিতাটা অনেকটাই ছোট। একটু বড় নিয়ে আসতে বলেছিলাম কিন্তু এটা এনে দিয়েছে, হালকা একটু ছোট হয়ে গেছে। তো তোমরা যদি করতে চাও এরকম বেলুনি করে, দেখতে পাচ্ছি এটাকে আবার ফোল্ড করে এখানে তো দেখতে পাচ্ছ ফুলটা কিরকম হয়ে গেছে। এটা আমি একা একা ঠিকঠাক পারি না ফুলটা বানাতে, আমার মা খুব ভালো পারে। তো যদি আমি মায়ের কাছে যাই তাহলে এরকম ভিডিও ওখানে একটা বানাবো। নিজে যেরকম পারলাম করলাম। তো এটা যেরকম করেছি এটাকেও আমি ফার্স্ট করে নেব। বন্ধুরা প্রচন্ড গরম পড়েছে, তো এটা তো দিয়ে দেবো, ঠিক আছে?
যখন করিনি মাকে খুব মনে পড়ে, বুঝেছো? যখন স্কুলে যেতাম তখন মা বেঁধে দিত। একটা ফুল বড় হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কিরকম হয়েছে, টুইন ব্রেড উইথ রিবন। তো যারা যারা রিকোয়েস্ট করেছিল আমি রিকোয়েস্টটা পুরো করেছি। তো ঠিক আছে, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সামনে যে বেল আইকনটি থাকে ওটাকে প্রেস করে দিও, ঠিক আছে? তো আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করলাম, আর আশা করি তোমরা একটু ওয়েট করবে কারণ আমি সবারই রিকোয়েস্ট ভিডিও অবশ্যই দেবো। তো ঠিক আছে, আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো। এদিক থেকে এদিক থেকে ভালো দেখা যাচ্ছে মনে হয়। আর ওই যে ওখানে আমার মেয়ে শুয়ে আছে, আর এই যে এখানে রুমালগুলো বের করে রেখেছি, আর একটা ব্লাউজ কেটে রেখেছি ওটা এখন সেলাই করব কারণ ভিডিওটা শ্যুট করা হয়ে গেছে। তো ঠিক আছে, আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ব্লগে।